বর্ধমান শহরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম সর্বমিলন সংঘ। এবছর তাদের থিম আদি যোগী। কোয়েম্বাটুরের একটি আশ্রমের ভাবনা এখানে তুলে ধরা হয়েছে। অপূর্ব আলোকসজ্জায় আলোকিত হচ্ছে গোটা এলাকা। অপূর্ব এবং অত্যন্ত সুন্দর এই শিল্প ভাবনা এবং থিম দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন সর্বমিলন সংঘের মণ্ডপে। আদিযোগী, এটা কোয়েম্বাটুরে একটা হচ্ছে আশ্রম, যাকে বাংলায় আশ্রমই বলা চলে, মানে এখানে ধ্যান এইসবই শেখানো হয়, তো সেটার আদলে আমরা মন্দিরটা তৈরি করেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে সর্বমিলন সংঘ প্রতিবারই গোটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ, যেহেতু পুজোর এখন আর বর্ধমান বা পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে গেছে সারা বিশ্বের মধ্যে, তা আমরাও চাই যে এটাকে অনেক কিছু উপহার দিয়ে 2 বছর দিতে পারিনি, তাই একদম বোনাস সমেত 2022-এ একদম 3 বছরের বোনাস সময় দিয়ে দিলাম। বাকিটা দর্শকরা বলবে, দর্শকদের কাছে আপনারা প্রশ্ন করুন, দর্শকরা কী বলে জেনে নিন। জাস্ট 25-30 লাখ টাকা হবে। এই যে সর্বমিলন সংঘ একেই দেখেছে এখনো, আর এখনো দেখবো অনেকগুলোই। হ্যাঁ, ভালোই দেখেছে। আমি মা, দিদা, বোন আর আমাদের বাড়ি থাকে। সবকেই প্রথম ঠাকুরের মুখ দেখলাম, খুব ভালো লাগছে। 2022-সালটা যেন খুব ভালো কাটে। তো এটা হচ্ছে ফার্স্ট মণ্ডপ এখন অব্দি হপিং করলাম, প্যান্ডেল হপিং যাকে বলে। তো দেখি আর পুজোর প্যান্ডেল দেখি কি কি হয়, খুব ভালো থিম করেছে। না আজকে সব কমপ্লিট করবো না, আজকে সবে পঞ্চমী, এখনও ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী অনেক দিন আছে, দেখি কি হয়।